সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি হামাসের হামাসের মাটির তলার বাংকার ভাঙতে মুহুরমুহু আক্রমণ ইসরায়েলের চারদিকে কেবল রক্ত আর বারুদের গন্ধ বিধ্বস্ত গাজায় নিহত বেড়ে নয় হাজার তিনশো বাইডেনের যুদ্ধবিরতির আহ্বান নাকচ করলেন নেতানিয়াহু নেপালে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নিহত বেড়ে একশো আটাশ বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারে চিন্তিত কর্মীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি হামাসের যুক্তরাষ্ট্র একসময় অতীতের বিষয় হয়ে যাবে এবং এটিরও সোভিয়েত ইউনিয়নের মতো পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী বারাকা লেবানন ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুল জালেম পোস্টের প্রতিবেদনে বলা হয় সাক্ষাৎকারটি গত দুই নভেম্বর সম্প্রচারিত হয় পরে এটি ইসরায়েলি গবেষণা সংস্থা মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে অনুবাদ করা হয় সাক্ষাৎকারে আলী বারাকা বলেন মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত শত্রুরা পরামর্শ করছে এবং ঘনিষ্ঠ হচ্ছে এমন দিন আসতে পারে যখন তারা একসাথে যুদ্ধে যোগ দেবে এবং আমেরিকাকে অতীতের বিষয়ে পরিণত করবে সোভিয়েত ইউনিয়নের মতোই যুক্তরাষ্ট্রের পতন হবে হামাসের এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন শুধুমাত্র উত্তর কোরিয়ারই সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর এ বিষয়ে আলী বারাকা বলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্ভবত বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করতে সক্ষম তিনিই একমাত্র এমন দিন আসতে পারে যখন উত্তর কোরিয়া হয়তো যুক্তরাষ্ট্রে হামলা করবে কারণ এটি আমাদের জোটের অংশ হামাস জানিয়েছে তাদের প্রতিনিধি দল সম্প্রতি করেছে, একটি দলের যাওয়ার কথা রয়েছে। কর্মকর্তা বারাকা বলেন, রাশিয়া আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দোহাই চীন ও রাশিয়ার প্রতিনিধি দল হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেছে হামাসের এই কর্মকর্তার মতে ইরানের যুক্তরাষ্ট্রে হামলা করার সামর্থ্য নেই কারণ তাদের কাছে এমন অস্ত্র নেই তবে গাজাযুদ্ধে হস্তক্ষেপ বাড়ালে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে গত সাতই অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালায় এরপর থেকে গাজ উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল চলমান সংঘাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে এরই মধ্যে নয় হাজারের বেশি ফিলিস্তিন এদিকে হামাসের মাটির তলার বাংকার ভাঙতে মুহুরমুহু আক্রমণ ইসরায়েলের ইসরায়েল যে আবার সাতই অক্টোবরে ফিরতে পারে তার হুঙ্কার দিয়ে রেখেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস কিন্তু তাতে পরোয়া না করেই ক্রমাগত গাছে আক্রমণ চালাচ্ছে ইহুদিবাদী জালেম ইসরায়েল সেনারা তাদের একটাই লক্ষ্য হামাসকে চিরতরে খতম করে দেওয়া এতদিন বারংবার হামাসের একের পর এক বাংকারে হামলা চালিয়েছে ইসরায়েল ক্ষেপণাস্ত্রে গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বহু আশ্রয় কেন্দ্রস্থল বর্তমানে গাজার ভূখণ্ডে ক্রমশ ভিতরে ঢুকে হামলা চালাচ্ছে আইডিএফ সেই হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের তরফে মাটির তলায় অনেক বাংকার আছে হামাসের গাজায় খুঁজে খুঁজে সেই সব বাংকারকে ধুলিশ্বাত করছে ইহুদিবাদী জালেম ইসরায়েলি সেনারা বাংকার পৌঁছানোর যে সুরঙ্গ তার পথ উন্মুক্ত করে তাতে বিস্ফোরণ ঘটানো হচ্ছে আইডিএফ জানিয়েছে এই সুরঙ্গগুলি গুলি দিয়েই মাটির তলায় নিজেদের দ্বারায় পৌঁছায় হামাস বাহিনী মাটির তলায় কার্যত জালের মতো ছড়িয়ে আছে কয়েকশো কিলোমিটার এইভাবে একে অপরের সঙ্গে যুক্ত তারা সেগুলি ধ্বংস করা হচ্ছে এর আগে জানা গিয়েছিল গোটা গাছ আর মাটির আশি মিটার নিচে ছড়িয়ে রয়েছে হামাসের এই সুরঙ্গ নেটওয়ার্ক সম্প্রতি ইসরায়েলের তরফে জানানো হয়েছে তারা পুরো গাজার শহরটিকেই ঘিরে ফেলেছে চারদিক থেকে ক্ষণে ক্ষণে একাধিক হামাসের ঘাটিতে আক্রমণ করে যাচ্ছে এই মুহূর্তে বিরতি নিয়ে কিছুই ভাবছে না তারা এদিকে চারদিকে কেবল রক্ত আর বারুদের গন্ধ বিধ্বস্ত গাজায় নিহত বেড়ে নয় হাজার তিনশো ইসরায়েলি হামলায় বিগত উনত্রিশ দিন ধরে স্বাভাবিক রাত কথা যেন ভুলেই গেছে গাজাবাসী আক্রমণের তীব্রতা এত বেশি যে বিগত দিনগুলোতে সব মিলিয়ে নয় হাজার তিনশো জন ফিলিস্তিনি প্রাণ হারায় আহত হয়েছে আরো অন্তত ছাব্বিশ হাজার এদিকে নির্বিচারে ইসরায়েলি বোমা হামলায় প্রতিনিয়ত হতাহত হচ্ছে বিপুল পরিমাণ মানুষ গাজাবাসীর অভিজ্ঞতা বলছে চারপাশের বাতাসে কেবল বারুদ আর রক্তের গন্ধ ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার দুশো নিরানব্বই জনে নিহতদের ফিলিস্তিন ভূখণ্ড পশ্চিম তীরের এছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে অন্তত ছাব্বিশ হাজার দুইশো জন আহতদের মধ্যে চব্বিশ হাজার জনই গাজার অধিবাসী বাকিরা পশ্চিম তীরের গাজায় ইসরায়েলি হামলা তীব্রতা নিয়ে কথা বলেছেন ফিলিস্তিনি সাংবাদিক এক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে হিন্দ্র গাজার শিফা হাসপাতালের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন তিনি ও তার সহকর্মী একটি এলাকায় দাঁড়িয়েছিলেন সেখানে হঠাৎ করে ইসরায়েলি বাহিনীর ড্রোন থেকে বিস্ফোরক ফেলে ইসরায়েলি সেই হামলায় তিনি হিন্দু আহত না হলেও তার এক চাচাতো বোন আহত হন পরে তাকে নিয়ে সেখান থেকে তারা আল শিফা হাসপাতালে নিয়ে যায় শিফা হাসপাতালের পরিস্থিতি প্রসঙ্গে হিন্দ্রী বলেন হাসপাতালটির চারদিকে কেবল মানুষের দেহের ছড়াছড়ি কিন্তু তাদের কোনো ধরনের সেবা দেওয়া হচ্ছে না কোনো বেড নেই কোনো স্ট্রেচার নেই কোনো ডাক্তার নেই চারদিকে কেবল রক্ত আর রক্তের গন্ধ এদিকে গাজার প্রশাসন এর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তুরস্কে সংবাদমাধ্যম আনাদুল এজেন্সি জানিয়েছে মাত্র চব্বিশ দিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী আঠারো হাজার টনের বেশি বোমা ফেলেছে গত তিরিশে অক্টোবর গাজার জনসংযোগ বিভাগ এই তথ্য জানিয়েছে এদিকে বাইডেনের যুদ্ধবিরতির আহ্বান নাকচ করলেন নেতানিয়াহু গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আহ্বান নাকচ করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হ আজ শনিবার ভোরে বিবিসি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সম্প্রতি বাইডেনের যুদ্ধে সামরিক বিরতির আহ্বান পূর্ণ ব্যক্ত করার পর একটি টিভি ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়হ বলেছেন হামাস জিম্বিদের ফেরত না দিলে গাজায় যুদ্ধবিরতিতে যাবে না তেল আবিব কিছুদিন আগেই হামাস ইসরায়েল যুদ্ধে বন্দী ও জিম্মিদের মুক্তি সুযোগ করে দেওয়ার জন্য মানবতার প্রয়োজনে সাময়িকভাবে যুদ্ধবিরতির সহায়তার আহ্বান জানিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে যুদ্ধবিরতি অত্যন্ত জরুরি বলেও জানান তিনি ব্লিংকেন গাজায় আরও ত্রাণ সাহায্য প্রবেশের সুযোগ প্রদানের জন্য বাইডেনের যুদ্ধে মানবিক বিরতির আহ্বান পুনর্ব্যক্ত করার পর নেতানিয়াহু এই আহ্বান প্রত্যাখ্যান করেন ব্লিংকেন বলেছিলেন এই যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি দেওয়ার জন্য পরিবেশ তৈরি করে দিতে পারে কিভাবে এই বিরতি হতে পারে তা ঠিক করা হচ্ছে বৎসহিত নিয়ে ইসরায়েলের প্রশ্ন চুক্তি গাজার চারদিকে এখন একটানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রতিরোধ করে তুলেছে হামাস গোপন সুরঙ্গ থেকে ইসরায়েলিদের ওপর মর্টার ও রকেট হামলা চালাচ্ছে হামাস সেনারা হামাসের পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালিয়ে যাচ্ছে এদিকে নেপালে ভূমিকম্পে নিহত বেড়ে একশো গতরাতে ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা বেড়ে একশো জনে পৌঁছেছে এবং বিধ্বস্ত ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একশো চল্লিশ জনকে পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে নেপালের জাতীয় দৈনিক দ্য কাঠমান্ডু পোস্ট শুক্রবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটের দিকে হওয়া এই ভূমিকম্পের কম্পন ভারতের রাজধানীর নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি নেপালের সীমান্ত থেকে নয়াদিল্লির দূরত্ব প্রায় আটশো কিলোমিটার নেপালের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজধানীর কাঠমুণ্ডু থেকে দুশো পঞ্চাশ মাইল উত্তর পূর্বে অবস্থিত জাজারকোট জেলা ছিল এই ভূমিকম্পের উৎপত্তি স্থল এদিকে বিএনপির শীর্ষ নেতাদের গ্রেপ্তারে চিন্তিত কর্মীরা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক গ্রেপ্তারের ঘটনায় দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চিন্তিত গ্রেপ্তার এড়াতে এখন দলটির প্রায় সব নেতায় আত্মগোপনে এভাবে চলতে থাকলে সামনের আন্দোলন কর্মসূচি কোন পথে এগোবে তা নিয়ে দলটিতে উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরকে গ্রেপ্তারের ঘটনা বিএনপির মাঠের নেতাকর্মীদের চিন্তায় ফেলেছে আমির খসরু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান তিনি বহির্বিশ্বের সঙ্গে বিএনপির পক্ষে যোগাযোগ বজায় রাখতেন তার গ্রেপ্তার এই যোগাযোগে বিঘ্ন ঘটাবে বলে মনে করেছে দলটির নেতারা এছাড়া বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপনের গ্রেপ্তারও নেতাকর্মীদের ভাবাচ্ছে জহির উদ্দিন বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে যুক্ত তার মতো নেতাকে গত আঠাশে অক্টোবরের ঘটনায় করা মামলায় আসামি করে দ্রুত গ্রেপ্তারের ঘটনা নেতাকর্মীদের ভাবাচ্ছে বছরখানেক আগে তাকে মিডিয়া সেলের আহ্বায়ক করা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ